আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাংলাদেশ সেনাবাহিনীর দুটো নতুন সার্কুলার হয়েছে, এই দুটো নতুন সার্কুলার নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরুতে যারা সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা তো আপনারা জানেনই আমরা আমাদের প্রতিষ্ঠানে কোন ধরনের কোর্সগুলো করিয়ে থাকি, এবং যারা আজকে নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলে দিই, সোলজার ট্রেনিং একাডেমিতে অফিসার পদের জন্য অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর লং কোর্স এবং শর্ট কোর্স অফিসার পদের জন্য যে কোর্সগুলো রয়েছে প্রস্তুতিমূলক, যেমন লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্সগুলো আমরা এখানে করিয়ে থাকি। পাশাপাশি সোলজার ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সৈনিক পদের জন্য লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা, এই চারটা বিষয়ের উপরও আমরা এখানে প্রস্তুতিমূলক কোর্স করিয়ে থাকি। আপনারা যারা চিন্তা করছেন সামরিক বাহিনীর অফিসার হবেন অথবা সৈনিক হবেন, প্রস্তুতির মাধ্যমে নিজেকে দক্ষ এবং যোগ্য করতে চাইলে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে আপনি স্বল্প খরচে স্বল্প মেয়াদে একটি প্রস্তুতিমূলক কোর্স করে যেতে পারেন। যাই হোক, আজকের আলোচনা শুরুতে বলেছিলাম দুটি সেনাবাহিনীর নতুন সার্কুলার এসেছে, এই সার্কুলার দুটি নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। চলেন এখন একটু জেনে নিই সার্কুলার দুটোতে কি কি বিস্তারিত রয়েছে। যে সার্কুলার দুটি এসেছে সে সার্কুলার দুটি হচ্ছিল 76তম DSSC অর্থাৎ AMC কোর, এখানে পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং 55তম BMA স্পেশাল ইঞ্জিনিয়ার সিগন্যালস EME AEC এবং 48তম DSSC এই সার্কুলারটি এসেছে। সার্কুলারে আবেদন শুরু হবে, আবেদন নিয়ে একটু আমি কথা বলছি, আবেদন শুরু হবে 10 জুলাই থেকে এবং আবেদনের লাস্ট ডেট আগস্টের 8 তারিখ। এই দুটো সার্কুলারের জন্য বয়সীমা 1 জানুয়ারি 2021 তারিখে অনূর্ধ্ব 28 বছর হতে হবে, এবং এই দুটো সার্কুলারের জন্য শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা প্রয়োজন, এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি সর্বনিম্ন, ওজন 57 কেজি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 49 কেজি সর্বনিম্ন, আর বুক পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30, সম্প্রসারিত অবস্থায় 32, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 ইঞ্চি স্বাভাবিক অবস্থা এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। মোটামুটি এই দুটো সার্কুলারের জন্য শারীরিক যোগ্যতাগুলো আমি বলে দিলাম, এখন একটু বৈবাহিক অবস্থা বলে দিই। বৈবাহিক অবস্থা পুরুষের ক্ষেত্রে অবিবাহিত অথবা যারা বিবাহিত তাদের 26 বছর হতে হবে, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত বা অবিবাহিতরা আবেদন করতে পারবে, জাতীয়তা সূত্রে আপনাকে বাংলাদেশি হতে হবে। এই হচ্ছিল মোটামুটি বিষয়। এখন একটু লিখিত পরীক্ষার বিষয় নিয়ে একটু কথা বলি। 55তম BMA স্পেশাল ইঞ্জিনিয়ার সিগন্যাল CME ESC এই কোর্সের জন্য আপনাদের, এবং 76তম DSSC অর্থাৎ AMC কোর্সের যে সার্কুলেটর রয়েছে আপনাদের পেশাগত বিষয়ের উপরে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে আমি একটু বলে দিই আপনাদেরকে, 14 আগস্ট 2020 তারিখ 9 ঘটিকার সময় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এরপরে যারা লিখিত পরীক্ষায় টিকে যাবেন, এখন আমি 76তম AMC করে সার্কুলারে যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের লিখিত পরীক্ষা পাশ করার পরে আপনাদের প্রাথমিক মৌখিক পরীক্ষা হবে, স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষা হবে। কত তারিখে মৌখিক পরীক্ষা হবে? AMC করের 13 থেকে 17 সেপ্টেম্বর 2020 তারিখে DGMS অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এদিন আপনাদের মৌখিক এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে, এবং অপরদিকে 55তম স্পেশাল যে সার্কুলারটি রয়েছে 55তম BMA স্পেশাল সার্কুলারের লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা 14 আগস্ট হবে, এবং মৌখিক পরীক্ষার কথাটি আমি একটু বলছি, মৌখিক পরীক্ষা হবে 4 অক্টোবর হতে 13 অক্টোবর 2020 তারিখ পর্যন্ত AFMI ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এবং দুই সার্কুলারে যারা আপনারা লিখিত পরীক্ষা
মৌখিক পরীক্ষা, এরা ছিল মোটামুটি আপনার শারীরিক যোগ্যতা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার বিস্তারিত বিষয়গুলো আমি একটু জানানোর চেষ্টা করলাম। যারা আপনাদের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় নির্বাচিত হবেন, এরপরে আপনাদেরকে ISSB পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ISSB পরীক্ষা 4 দিন তারাই শুধুমাত্র থাকতে পারে, যারা প্রথম দিনে স্ক্রিনিং টেস্ট অর্থাৎ IQ ম্যাট্রিক্স অর্থাৎ ভার্বাল এবং নন ভার্বাল এবং PPDT পিকচার পারসেপশন এবং ডিসকাশন টেস্ট, এই টেস্টে যারা অ্যালাউ হবেন তারা ISSB-তে 4 দিন থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এবং সবশেষে আপনি রেড কার্ড, গ্রিন কার্ড নাকি ইয়েলো কার্ড পাবেন সেটা নির্ধারণ হবে আপনার প্রস্তুতির উপরে বা আপনি কিভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এই বিষয়গুলোর উপর। তো যাই হোক, এই সার্কুলারগুলোতে যারা আপনারা মনে করছেন ISSB পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান, প্রস্তুতি নিতে চান, আমাদের সোলজার ট্রেনিং একাডেমির প্রিভিয়াস ভিডিওগুলো এই ইউটিউব চ্যানেলে একটু দেখে আসতে পারেন। এতে করে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনি যদি সোলজার ট্রেনিং একাডেমিতে আসেন প্রস্তুতি নিতে, সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা কতটুকু গ্রহণযোগ্যতা হবে বা কতটুকু সঠিক অনুযায়ী আপনি প্রস্তুতি নিতে পারবেন। আশা করি যারা প্রস্তুতি নিতে আসবেন আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ISSB পরীক্ষার জন্য অথবা মৌখিক অথবা লিখিত পরীক্ষার জন্য, আপনারা শতভাগ নিজেকে যোগ্য এবং দক্ষ করার জন্য যে গাইডলাইনগুলো দরকার সেগুলো এখান থেকে ইনশিওর করতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকেন। আর ISSB-তে যেতে চাইলে এখন থেকে খুব ভালোভাবে ISSB পরীক্ষার প্রস্তুতির যে বিষয়গুলো রয়েছে বা সিলেবাসটা রয়েছে সে বিষয়গুলো নিয়ে আপনি একটু বাসায় স্টাডি করা শুরু করে দেন। আশা করি এতে করে আপনারা অনেক উপকৃত হবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।